ভেঙে ছে পিঞ্জা মেলেছে ডালা ওড়েছে পাখি পত চেনা নীরেরি ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানে না ও সাথী রে তুমি ছাড়া ভালো লাগে না তুমি যে আমারি শুধু যে আমারি চিরদিন পাশে থাকো না দাদার সাথে প্রথম দেখা করি তখন দাদা আমাকে একটা গান গাইতে বলছিল আমি ভেঙেছে পিঞ্জর মিলেছে গানটা গেয়েছিলাম যখন প্রথম দেখা করি তখন বলছিল গান গাওয়া এত সহজ না অনেক কঠিন অনেক দিন তোমার সাধনা করতে হবে এটা বলেছিল প্রায় 2001 সালে ভেঙেছে পিঞ্জর মেলেছে ডালা ওড়েছে পাখি পত চেনা নীরেরি ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানে না ও নীরেরি ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানে না মানে প্রথম যখন দেখা করি তারপর থেকে এই যে রেওয়াজ করি রেওয়াজ সাধনা প্র্যাকটিস করতেছি তারপর মাঝে মাঝে যখন দাদার কাছে যাইতাম বসতাম তখন মাঝে মাঝে দাদা আমার গানগুলো শুনতো তারপর এইভাবেই আর কি হঠাৎ এসে যদি বৈশাখী ঝড় ভেঙে দেয় গানের তবু পাখির যদি গান থেমে যায় আকাশ কি দেবে বিদায় এ তবে কি হৃদয়ের লেনা দেনা কেউ তা মনে রাখে না ও তবে কি হৃদয়ের লেনা দেনা কেউ তা মনে রাখে না ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা ওড়েছে পাখি পত চেনা নীরেরি ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানে না ও নীরেরি ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানে না এইভাবেই আমার গান শেখা গানের পিছনে সময় দেওয়া দাদাই আমার একমাত্র গুরু এবং আমার গানের শিক্ষাটা দাদার কাছে আমার শিখা ও সাথী রে তুমি ছাড়া ভালো লাগে না তুমি যে আমারি শুধু যে আমারি চিরদিন পাশে থাকো না ও সাথী রে তুমি ছাড়া ভালো লাগে আমি একটা অটোগ্রাফ মানে চেয়েছিলাম দাদার কাছে তারপর বললো তোর নাম কি আমি বললাম রবিউল ইসলাম পরে রবি লেখা পাশে কিশোর দিয়েছিল অটোগ্রাফের মধ্যে তখন থেকে বললো যে তোর রবি কিশোর নামে সবাই চিনবো একদিন ভবিষ্যতে স্বপ্ন আমার দাদার মতো প্লেব্যাক সিঙ্গার হওয়া এবং দাদার স্মৃতিটাকে ধরে রাখার জন্য আমি মানে গান গেয়ে যাব আর দাদাকে সবসময় আমি আমার বুকের ভেতর লালন করে যাব ও নীরেরি ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানে না